আসসালামু আলাইকুম, ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভী দিবা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে তার দেশ। তার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো। পোল্যান্ড ও ইউক্রেন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইউরোপে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মোতায়েনের মাত্রাকে আরও বাড়ানোর দাবি তুলেছে। তবে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর ন্যাটো। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার বিপক্ষে ইউরোপের যে পারমাণবিক ভারসাম্য রয়েছে, বেলারুশে অস্ত্র মোতায়েন করা হলেও তা খুব একটা বদলাবে না। মূলত রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই রাশিয়া এটা করতে চাচ্ছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সব পক্ষের মধ্যেই বাড়তি সতর্কতা তৈরি হবে এবং এতে 80-এর দশকে কিউবান মিসাইল সংকটের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এপ্রিলের শুরুর দিকে বেলারুশকে ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল দিয়েছে রাশিয়া। এই মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু আরও জানিয়েছেন, বেলারুশের কিছু বিমানও এখন পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এর আগে মার্চের শেষ দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, বেলারুশকে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে সেখানে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র রাখা হয়েছে। ব্রিটেন আর ফ্রান্সের তো নিজস্ব পারমাণবিক অস্ত্র আছেই। তারপরও ক্রেমলিন যে পদক্ষেপ নিতে চাচ্ছে সেটা ইউরোপের পারমাণবিক নিরাপত্তার চেহারা বদলে দেবে। বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি ব্যাখ্যা করে মার্চের শেষ দিকে ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র বহু দশক ধরে এটা করে আসছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে সেটা ঠিক রেখেই আমরা মোতায়েনে সম্মত হয়েছি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কিয়েভকে বিপুল পরিমাণে অস্ত্র সরঞ্জাম দিয়ে আসছে যুক্তরাষ্ট্র আর তাদের ন্যাটো মিত্ররা। রাশিয়া শুরু থেকে পশ্চিমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছে, ন্যাটো যুদ্ধে জড়ালে পারমাণবিক অস্ত্র দিয়ে তার জবাব দেয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুতিন জানান, রাশিয়া কৌশলগত অস্ত্র কমানোর চুক্তি থেকে বেরিয়ে আসবে। এর ধারাবাহিকতায় বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণাতে অনেকেই তেমন অবাক হয়নি। তবে পারমাণবিক হুমকি বেড়ে যাওয়া এবং ইউরোপ সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণায় পশ্চিমাদের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। পুতিনের নতুন বিবৃতির পর পোল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে বিবৃতি দিয়েছে। পোল্যান্ড বলেছে, রাশিয়ার সিদ্ধান্তে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটবে। পাল্টা পদক্ষেপ হিসেবে পোল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। ইউক্রেনের প্রতিনিধিরা দাবি জানিয়েছে, যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকে বেলারুশের নেতাদেরকে অনুরোধ করা হয় যাতে তারা মস্কোর সিদ্ধান্তে রাজি না হয়। ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের আহ্বান জানিয়ে বলেছে, তারা নতুন নিষেধাজ্ঞা দিয়ে এর জবাব দিতে পারে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ন্যাটো সংযত প্রতিক্রিয়া জানিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্রেমলিনের পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়ার দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। মার্কিন প্রতিনিধি জন কির্বি বলেছেন, যুক্তরাষ্ট্র ঘটনার উপর নজর রাখছে। তিনি বলেন, ক্রেমলিনের পরিকল্পনা বাস্তবায়নের কোনো প্রস্তুতি এখনও তাদের নজরে পড়েনি। ন্যাটো বলেছে যে রাশিয়ার দিক থেকে নতুন কোনো পারমাণবিক হুমকি তারা দেখছে না। তবে বেলারুশকে বাদ দিলেও ইউরোপে আগে থেকেই ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার। অনেকেরই ধারণা, পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম যে ইস্কান্দার মিসাইল সিস্টেম রয়েছে রাশিয়ার, 2018 সালে তারা সেগুলো কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েন করেছে। সে কারণে বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের জন্য সেটা বাড়তি কোনো নিরাপত্তা হুমকি তৈরি করবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। প্যারিস, ওয়াশিংটন এবং ন্যাটোর যে সংযত প্রতিক্রিয়া তার একটা কারণ হতে পারে রাশিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলার প্রস্তুতি ইউরোপে রয়েছে। এক হিসেবে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় 100টি ট্যাকটিক্যাল পারমাণবিক ওয়ারহেড মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। বেলজিয়ামের ক্লেইন ব্রোগেল, জার্মানির বুশেল, ইটালির অ্যাভিয়ানো এবং ঘেদি এবং নেদারল্যান্ডসের ভোলকেলে এই অস্ত্রগুলো মোতায়েন রয়েছে।
ইউরোপে পারমাণবিক অস্ত্রের মোতায়েন শুরু হয় 1954 সালে। ইউরোপীয় মিত্রদের নিরাপত্তায় ন্যাটোর কৌশলের অংশ হিসেবে এগুলো মোতায়েন করা হয়। শীতল যুদ্ধকালীন সময় ইউরোপে পারমাণবিক অস্ত্রের উপস্থিতির বিষয়টিকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ন্যাটো। এই মুহূর্তে ইউরোপে যুক্তরাষ্ট্রের যেসব পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে এগুলোর সবগুলোই B-61 শ্রেণীর, F-35 এর মতো বিমান থেকে এগুলো ব্যবহার করা যায়। ন্যাটোর মধ্যে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের মজুদ দ্বিতীয় বৃহত্তম। 1960 সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ফ্রান্স। তাদের কাছে এই মুহূর্তে 290টি ওয়ারহেড রয়েছে। তাদের যে লা ট্রিওসফান শ্রেণীর সাবমেরিনগুলো রয়েছে সেগুলোতে অধিকাংশ ওয়ারহেডগুলো এই মুহূর্তে মোতায়েন করা আছে। চারটি সাবমেরিনের সবগুলোতেই রয়েছে ব্রিটেনের ইলেলং নৌঘাঁটিতে। বাকি ওয়ারহেডগুলো আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইলে যুক্ত রয়েছে। ন্যাটোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র রয়েছে ব্রিটেনের। 1952 সালের প্রথম পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় ব্রিটেন। একবিংশ শতকের গোড়াতে ব্রিটেন তাদের মজুদ কমিয়ে আনে। এই মুহূর্তে তাদের কাছে 225টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সাগর থেকে নিক্ষেপযোগ্য ট্রাইডেন্ট ব্যালিস্টিক মিসাইলে এগুলো ব্যবহার করা যায়। চারটি ভ্যানগার্ড সাবমেরিনে এগুলো মোতায়েন করা রয়েছে। এক একটি সাবমেরিন 40টি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। জাতিসংঘের ইনস্টিটিউট ফর ডিজ আর্মামেন্ট রিসার্চের সিনিয়র গবেষক আন্দ্রেই বাকলেৎস্কি বলেন, পারমাণবিক অস্ত্র প্রধানত একটা রাজনৈতিক অস্ত্র। এই অস্ত্রের প্রয়োগ হলে যে বিপর্যয় হবে সেখানে শুধু প্রতিপক্ষের সেনারাই ধ্বংস হবে না, বরং সারা দেশ আর তাদের জনগণ সবার উপরেই বিপর্যয় নেমে আসবে। সেই কারণে এই অস্ত্র প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এই বিবেচনায় বেলারুশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা উচিত। পুতিন পশ্চিমা দেশগুলোকে দেখাচ্ছেন যে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা সত্যিকারের। এর বিপরীতে পশ্চিমাদের প্রতিক্রিয়া হয়তো তিনি দেখাতে চাচ্ছেন। বাকলিতস্কি বলেন, একই সাথে এটাও মনে রাখা দরকার যে পারমাণবিক কূটনীতির সাথে জড়িতরা পারমাণবিক সংঘাতের আশঙ্কা কখনোই একেবারে উড়িয়ে দেননি। রাশিয়া সহ বিভিন্ন দেশের যে পারমাণবিক নীতিমালা রয়েছে সেখানে শুধুমাত্র দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রতিপক্ষের হামলার পাল্টা জবাবে এই অস্ত্র ব্যবহারের কথা বলা আছে। কিন্তু যে কোনো যুদ্ধে পারমাণবিক শক্তিধর কোনো দেশ জড়ালে সেখানে পারমাণবিক সংঘাতের আশঙ্কাও বেড়ে যায়। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সেটাই ঘটেছে। তাছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের মতো আরও তিনটি পারমাণবিক শক্তিধর দেশও পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে জড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেট্রুশেভ, সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বিভিন্ন সময়ে পারমাণবিক যুদ্ধ উস্কে দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মুখ থেকে এ ধরনের কথা বারবার উচ্চারিত হতে থাকলে সব পক্ষই বিষয়টিকে গুরুত্বের সাথে নিতে শুরু করবে। 1980 দশকের শুরুতে কিউবান মিসাইল সংকটের সময় ঠিক এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তে যদি ইউরোপের ক্ষমতার ভারসাম্যে খুব একটা রদবদল হবে না, তবে এ ধরনের প্রতীকী পদক্ষেপের কারণে পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। এ অবস্থায় ন্যাটো যে অনেকটাই চুপচাপ আছে সেটাকে একটা ইতিবাচক দিক হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলে সেটা ন্যাটো আর রাশিয়ার মধ্যে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দেবে, কিন্তু ইউরোপের পারমাণবিক ভারসাম্য তাতে নষ্ট হবে না। ন্যাটো এখন পর্যন্ত সংযত প্রতিক্রিয়া জানিয়েছে। এর অর্থ হল রাশিয়ার ঘোষণাকে তারা উস্কানি মনে করছে, সত্যিকারের হুমকি মনে করছে না। ওয়াশিংটন আর ব্রাসেলস এ নিয়ে এখনও অত বেশি হইচই করতে রাজি নয়। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইউরোপ হয়তো ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের মজুদ আরও শক্তিশালী করে রাশিয়ার হুমকির জবাব দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।